গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা চাটা খেয়ে আর সেইভাবে ভাতটা তো আর খাওয়া হয়নি, ভেবেছি যে আজকে গোড়টা ঝাড়বো। তো গোড়টা অর্ধেকটা ঝেড়ে নিয়েছিলাম আর এদিক ঝাড়া হয়ে গেছে আমার, তারপর আমি ভিডিও করছি। তো ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আর কি। তো মা এখানে বসে আছেন দেখতে পাচ্ছ। তো এবার রান্নাটা করব কি, অনেক কাজ, এত কাজ কি বলবো তোমাদের। তো দুপুরবেলা শুধু বাঁধাকপি শাক বানিয়েছিলাম, তো ওর পাপা চিকেন নিয়ে এসেছিলো, তো সেইভাবে আর রান্না করা হয়নি। দুপুরবেলা যা রান্না করেছিলাম সেইগুলো কেয়ে নিয়েছিলাম আমরা সবাই। তো ছোটো ছোটো আলুগুলো ছিল, সেই আলু বেজে দিয়েছিলাম বাঁধাকপি শাকে, আর এগুলো আমি রেডি করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ আলুগুলো কিভাবে, মানে সেইভাবে কড়াইটা চলে যায়নি, আলুগুলো বাছছিলাম, আলুগুলো ভালোভাবে উঠে গেছে একটুখানি আর কি, নিচ কড়াইয়ের যে নিচটা কালো হয়ে গেছে। তো রান্নাও হয়ে গেছে। তো মায়ের জন্য আমি ভাতটা বেড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মা বললেন যে উনি ভাত খাবেন না, তার জন্য আর মা ভাত খাননি, আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম। সেই দিনকে যে আমাদের বাসাতে লুট ছিল, তো লুটের থালাগুলো রয়ে গিয়েছিলো, এই থালাগুলোতেই আমরা সবার ভাতটা বেড়ে নিলাম। তো পরের দিন সকালবেলা যেহেতু সব কিছু পরিষ্কার করব, তো এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলা আমি ভালোভাবে লেপে মুছে রেখেছিলাম, কিন্তু কি বলবো বলো, সকালবেলা উঠে দেখি এত বৃষ্টি দিয়েছে। আর জানো কালকে ঘর ঝেড়ে আমি অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সবগুলো কেচে দিয়েছি, ধরো চোপার, ঢাকনা টাকনা সব কিছু, মানে যা যাবতীয় আছে অনেকগুলো কাপড়, তো সেইগুলো আমি কেচে দিয়েছিলাম, সেইগুলো ভালোভাবে শুকায়নি। কিন্তু সকালবেলা অঙ্কুশের খেতাটা তো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু শুকনো, কিন্তু যেহেতু সব কিছু ধুতে হবে, পরিষ্কার করতে হবে, যেহেতু কার্তিক মাস শেষ, তার জন্য আমি সব কিছু এই বৃষ্টির মধ্যেই আমি ভিজিয়ে নিলাম। কী করবো বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে আর কি হবে। তো আমার মানে কি যে করলে ভালোভাবে পরিষ্কার হবে সেটাই আর কি মনের মধ্যে। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ, দেখতে পাতলা, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো বেজানের পরে এতটা ভারী হয়ে যায়, কি বলবো তোমাদের। তো ভালোভাবে উঠাতে পারছি না আর কি, তার জন্য অঙ্কুশকে বললাম যে তো পাপাকে বলে দিকে আসার জন্য এগুলো নিয়ে। দেখতে পাচ্ছ আমার কোমরে মানে এত যন্ত্রণা করছে, তারপরও মানে সব কিছু আমি কেচে টেচে নিয়েছি, কিন্তু রৌদ্র নেই, সবগুলো কাপড়, একটু একটু বৃষ্টিও পড়ছিলো তখন, সবগুলো কাপড় আমি এক জায়গায় বালতিতে করে রেখে দিয়েছিলাম। তো বৃষ্টি যেহেতু পড়ছে কোথায় রাখবো, দেখো পানের থালাগুলো শুধু খালি জল দিয়ে এইভাবে ধুয়ে চুনের যে ইয়েটা ছিল সব কিছু পরিষ্কার করলাম, মানে মন বলছে কি পরিষ্কার করলে যে কি হবে, মানে কি করব। তো দুবোতল জল নিয়ে আসলাম, গিয়ে তো বৃষ্টি পড়ছে, সবাই আমাকে গালি দিচ্ছে যে তুমি এইভাবে এই পিছলার মধ্যে বৃষ্টির মধ্যে জল নিচ্ছ যদি পড়ে যাও। তো দুই বোতল জল নিয়ে আসলাম খাওয়ার জন্য, তো একটু একটু বৃষ্টি দিচ্ছে যেহেতু জল পড়ছে, সেই জলেই মানে রান্না করব সেই জল দিয়ে। তো পাপা শোনার সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, তো সবারই একটা নিজের বুঝ থাকে। তো আমি বাবা শোনাকে বললাম যে আমাকে দাও, বলতেও মুখে বিস্কিটটা নিয়ে নিল। যাই হোক, তো ওর সঙ্গে অনেকক্ষণ মানে কথা বললাম, তারপর ও কান্না করে দিয়েছিল। আর বিশেষ করে জানো বাচ্চাদের সঙ্গে না আমার মানে বাচ্চাদের কান্না করাতে আমার ভীষণই ভালো লাগে, কেন সেটা জানি না, আজকে নতুন থেকে নয় সেই ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা। তো কেন এরকম হয় মানে আমার ভালো লাগে সেটা, কিন্তু আমি মানে বাচ্চাদেরকে খুব ভালোবাসি, কী বলবো। তো এইবারে সকালে যে জল খাবার, তো চলো এবার জলটা খেয়ে নিই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, তো অংশুর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, করার পর অঙ্কুশকে এখানে খেতে দিয়েছি বিস্কিট আর জল। তো বিস্কিট আর জল খাচ্ছে, যেহেতু সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি সেইভাবে। তো কী রান্না করবো, এত বৃষ্টি পড়ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছিলাম আর খিচুড়ির মধ্যে সবজি দিয়ে দিয়েছিলাম। তো চলো, আগে মানে চাটা খাওয়া মানে একবারেই ছেড়ে দিয়েছিলাম বলতে পারো, কিন্তু এখন এত অভ্যাসটা খারাপ হয়েছে আমার যে একটু চা না খেলে সকাল বিকালে একটু চা না খেলে না সন্ধ্যার পর মানে ভালোই লাগে না। তো চাটা বানিয়েছি, চাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু উনি দোকানের দিকে ব্যস্ত, লোকজন আসছে দেওয়ার টেওয়ার, তো চাটা অনেকটা শুকিয়ে গিয়েছিলো। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ, তো অঙ্কুশ বলছে যে ও নাকি চা খাবে, তো আমি বললাম না চা খাওয়া যাবে না তোমার। তো অনেকটা যেহেতু বৃষ্টি দিচ্ছে, তার মধ্যে চা একটু বেশি খেলেই মনে হয় আমার ভালো হয়, তো বলছে যে জল আমি আর খাবো না। আমি বললাম যে কে নাও, তো যেহেতু বাসন টাসন অনেকগুলো ধোয়া মোচা, তো কোথায় কী রেখেছি তার জন্য আমি বাটিতে চা খাবো, আর অঙ্কুশের পাপার মাকে গ্লাসে করে চা দিয়ে দেবো। তো বাটি বাটি আছে ঠিকই, কিন্তু বাইর করবো বলে পাপা বলো যে আর বাইর করতে হবে না, এইভাবে কাগজের মধ্যেই মানে কাগজের দোকানে যে কাগজ ছিল সেই কাগজগুলোতেই
খেয়ে নেবো। যাই হোক, খাওয়া দাওয়া তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। সন্ধ্যার পর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন চা, আর বৃষ্টির মধ্যে। এখন যাব মার জন্য চা নিয়ে। তো মাকেও চা দিলে আমরা সবাই চা খেয়ে। তো রাত্রিবেলার খাওয়াটা আর শেয়ার করলাম না, কারেন্ট ছিল না আর লাইটটা ছিল না তার জন্য। তো মাকে রাত্রিবেলা ভাত খাইয়ে আমরা সবাই মিলে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন উঠে দেখি যে না, বৃষ্টি দিচ্ছে না, অনেকটা ভালোই আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।